আমার লোকেশনটা হচ্ছে বালি রাজচন্দ্রপুর, হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, কলকাতার পাশে। তো এটা আমার প্রথম ব্লগ, আবারও বলছি যদি কিছু ভুল হয়ে থাকে। কালচার পমার টয়পম সম্বন্ধে আমি যতটা জানি, আমার যত বছরের এক্সপিরিয়েন্স, আমি মানে পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো সুতরাং এই ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর আমি বলে দিই, আমি কিন্তু কোনো ডাক্তার নই, আমি কোনো ডাক্তার নই, আমি যেটুকু জানি আমার সেই এক্সপিরিয়েন্সেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। লোকে বলে দাদা আমি আমার বাড়িতে একটা আছে, দুটো আছে, আমি এই দুটো নিয়ে হিমসে, আপনি এতগুলোকে সামলান কী করে? প্রথমে বলি যে এই ব্রিডটা যদি অরিজিনাল ব্রিড হয়ে থাকে তো এতগুলোকে সামলানো কোনো বড় ব্যাপার না, খুব ইজি ব্যাপার। কেন এই ব্রিডটা যে অরিজিনাল ব্রিড, ভীষণ বিহেভিয়ার ভালো, ভীষণ কিউট, এই বেশি চেঁচায় না, খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই। সুতরাং এই ব্রিডটা যার কাছেই আছে তারা খুবই হ্যাপি, কেন এই ব্রিডটা এত রয়্যাল ব্রিড একটা, সব প্রথম কথা এটাকে ক্যারি করা যায়, কিউটে ভরা। তো সুতরাং এই ভিডিওটা আপনারা পুরোটাই দেখুন, এই ভিডিওর মাধ্যমে। তোমরা অনেকেই বলো যে দাদা আমি কালচার ফার্ম অন্য জায়গা থেকে নিয়েছি, মানে বিভিন্ন জায়গা থেকে, আমি কোথাও জায়গার নাম বলবো না, বিভিন্ন জায়গা থেকে কালচার ফার্ম নিয়েছি। ছোটোবেলাতেই এই ব্রিডটাকে বোঝা খুব মুশকিল, তো নিয়েছি। আপনাদের ছোটো ফ্যামিলি, আপনারা ভেবে যে জিনিসটা ছোটোই থাকবে, তো ভবিষ্যতে পরে গিয়ে যখন কুকুরটা 7-8 মাস বয়স গিয়ে দাঁড়িয়েছে, সেই কুকুরটা পুরো বিশাল বড় হয়ে গেছে, মানে গোল্ডেন স্পিডস হয়ে গেছে। কারণ এই পমেরিয়ান ব্রিডিংটা একটা এমন ব্রিডিং, এদের বাচ্চা কিন্তু এত পাওয়া যায় না। আমিও যে করি, আমার এতগুলো আছে, আমি একটা করে সিজন নিই, একটা করে সিজন ছাড়ি, এদের মেনটেন্স করছে এরাই নিজে তোলে। হ্যাঁ, তো ওই জন্য পমেরিয়ান বলি বারবার যে একটু দেখে শুনে নেবেন, একটু বুঝে নিন। কেন দেখুন, আপনারা আমার থেকে নিতে হবে এরকম কোনো ব্যাপার না, আপনারা যেখানে ভালো মনে হয় যে পছন্দ হয়েছে নিতে পারেন। কিন্তু আমি বলতে চাইছি আপনারা দেখুন, বারবার তো নিতে পারবেন না, সে যেটুকুই দাম হোক, সবারই কষ্টের জিনিস, তো যেখান থেকেই নেবেন অ্যাটলিস্ট যেন কোয়ালিটিটা কোয়ালিটির মতো না। কালচার পমটা নিয়ে গিয়ে গোল্ডেন স্পিস না দাঁড়ায়। কেন আমাকে দাদা সারাদিনে প্রচুর লোকে ফোন করে, দাদা কুকুরটা দেখুন এই এইরম গিয়ে দাঁড়িয়ে, যেটা কী কুকুর? সত্যি কথা আমি নিজেই বুঝতে পারি না এটা লাস্টে কী ব্রিড, পমেরিয়ান না কালচার পম না স্পিডস, এত বাজে গিয়ে দাঁড়ায় কুকুরটা। আর ছোটোবেলায় তো কিছু বুঝতে পারবেন না, ছোটোবেলায় তো খুব সুন্দর দেখতে লাগে। সেই জন্য আমার এতগুলো যে ভিডিও, আমি এতগুলো যে বাচ্চা আপনাদের যে চোখের সামনে ঘুরছে, তো সবসময় আমি বলি যে দাদা আমার থেকে নিতে হবে এরকম কোনো ব্যাপার না। আমি বারবারই সবাইকে এই কথা বলেছি, আগেও বলছি, আর আমার তো বাচ্চা অল ওভার ইন্ডিয়া এমনি পাঠাই, আমি কাশ্মীর টু কন্যাকুমারী আমি বাচ্চা পাঠাই। এবার সবার আমার প্রতি একটা বিশ্বাস দাঁড়িয়েছে যে দাদা এই ব্রিডটাকে নিয়েই কাজ করে। আমি অন্য কুকুর কেনা বেচা করি না, আমি অন্য কাজবাজ করি, তো এটা আমার নেশা। তো আমি সবাইকেই বলি যে পমেরিয়ান একটা এমন ব্রিড, এ খুব ছোট, অ্যাডাল্ট ওজন হবে, এইগুলো সব অ্যাডাল্ট, অ্যাডাল্ট ওজন হবে 2 কেজি 2.5 কেজি, পুরো লোমে ঢাকা। এবার কী হয়, ছোটোবেলায় খুব সুন্দর দেখতে লাগে, বলে দাদা আমি ওখান থেকে অনেকটা সস্তায় পাচ্ছি, নিয়ে নিচ্ছি। আমি আমার কাছে কথা হচ্ছে সস্তাটা আমার কাছে বড় কথা না, আমার কাছে বড় কথা হচ্ছে কোয়ালিটি। তো আমার কাছে কথাটা হচ্ছে, আমি কোনোদিন বলবো না যে আমার থেকেই নিতে, যেখানে ভালো মনে হবে নেবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আপনি জিনিসটা কালচার পম বলে নিয়েছেন, সেটা গিয়ে যদি গোল্ডেন স্পিডস দাঁড়ায়, তার যদি ওজন 12-15 কেজি হয়, আমার তো যে কটা বাড়িতে আছে তো তা কোনো কুকুরের তো দেখে মনেই তো হচ্ছে বাচ্চার যে 10 কেজি কি 5 কেজির ওপরই কারণ নয়, কালচার পম মিনিমাম 4-5 কেজির মধ্যে হয়, এবার তার থেকে কম হয় আমি তাও বলে রাখি। এবার অনেকে কি করে, ইনলাইন মেটিং করে, আপনারা কিছুতেই বুঝতে পারবেন না। আর আমার এই এতগুলো বাচ্চা দেখছেন, আমার এতগুলো কুকুর, আমিও যেমন বাচ্চা নিজের ঘর থেকে মেটিং করে, আমিও বাইরে থেকে মেটিং করিয়ে নিয়ে আসি। কেন আমাকে ব্লাড লাইনটা চেঞ্জ করতে হয়, আমি আগেই বলেছি এটা আমার প্যাশান, এটা আমার প্যাশান, এরকম নয় এদের পয়সা আমার চলে, ওদেরটাই ওদের নিজেরা খরচা নিজেরটা তুলি। তো ব্লাড লাইনটা মেনটেন করতে হবে, তাহলে বিহেভিয়ারটা ভালো আসবে। অনেক সময় গিয়ে ব্লাড লাইন মেনটেন না হলে কুকুরের ভবিষ্যতে বিভিন্ন রকম প্রবলেম, ওটা আপনারা কিছুতেই বুঝতে পারবেন না। তো যখনই যেখান থেকেই নেবেন, আমার কাছে বক্তব্য বারবারই একটা কথা বলছি, কমেডিয়ান একটা ব্রিড, এমন ব্রিড আমার মানে আমার নিজের চিন্তাও ভুল হয়, এই ব্রিডটাকে ছোটোবেলায় আপনি বুঝতে পারবেন না, যদি নিজের হাতে ব্রিডিং না করান আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। সেই জন্য আমার বাড়ির যে বাচ্চা, আমার এই আলাদা আলাদা লাইনের বাচ্চা, আমি একটা করে সিজন ছেড়ে ছেড়ে মিটিং করাই, তাতে কুকুরের হেলথ ভালো থাকে। আর কুকুরকে সবসময় বলি যে এই কুকুর খাওয়া দাওয়ার ভীষণ কম খায়, অনেকে কি করে এই কুকুর একবেলা খাচ্ছে না আরেকবেলা খাচ্ছে, তো যে বেলা খাচ্ছে না অনেকে কি করে হাতে করে ধরে খাইয়ে দেয়। তো আমি বলবো কোনো দিন কোনো বাচ্চাকে হাতে করে খাওয়াবে না, আমাদেরও যেমন শরীর টরীর খারাপ হয় ওদেরও শরীর খারাপ হয়, আমরা বলতে পারি।
যে আমরা বলতে পারি যে আমাদের শরীরটা খুব খারাপ, আমরা এবেলা খাবো না, কিন্তু ওরা বলতে পারে না। ওরা কি হয় তখন, আপনারা যারা নিয়ে গেছেন আপনারা ভাবছেন যে এই বেলাটা খাচ্ছে না, তাহলে আমি তো হাতে করে খাইনি, তো এইটা কিন্তু ওর শরীরের জন্য খারাপ তৈরি হবে। এবার এটা জমতে 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 একদিন যখন গিয়ে বড় হয়ে গিয়ে দাঁড়াবে, তখন কিন্তু ও শরীর খারাপ করবে। সুতরাং এরা এমনি খুব কম খায়, আর ভীষণ খাওয়ার খরচা করে। একবেলা যদি খায় একবেলা খাবে না। আমার বাড়িতেও তাই হয়, এমন নয় যে আমার বাড়িতে রোজ খায়, একবেলা যদি পেট ভরে খায় না ওবেলাও খায়। আমি খেতে দিই, যে নিজে থেকে খেলে খেলে, নাহলে খেলে। সুতরাং এটাই আমি বারবার সবাইকেই বলবো যে ব্লাড লাইনটা দেখে নেবেন, যে কোন ব্লাড লাইনের কুকুর। সস্তার পিছনে যাবেন না, বারবার বলছি সস্তায় তিন অবস্থা হয়। সস্তায় কেউ কোনোদিন এই ব্রিড দিতে পারবে না, কারণ এই ব্রিড বাচ্চাই দেয় দুটো কি তিনটে, তার মধ্যে বাচ্চা সার্ভাইভ করা খুব মুশকিল। এটা আমার বলে না, সারা অল ওভার ওয়ার্ল্ডে পমেরিয়ানটার এই জন্যই লোকে খুব ব্রিড কম করে। আপনারা খুব খোঁজ নিয়ে দেখবেন এই ব্রিড এতটা কোথাও পাবেন। আপনি বিভিন্ন রকম ব্রিড পাবেন যারা রেগুলারলি এগুলো ইউজ করছে, কিন্তু এই ব্রিড কোথাও আপনি চট করে দেখতে পাবেন না। তার মানে কি এই নয় লোকে করছে না, করছে, যারা করছে তারা ওইভাবেই করে যে এদের মেনটেনেন্স খরচা এদের তুলবে, বাচ্চাও কম দেয়, বাচ্চা বাঁচানোও খুব টাফ। তো সুতরাং বারবারই বলছি পমেরিয়ান যদি নিতে হয় তাহলে আমার ভিডিওগুলোকে অতি অবশ্যই আপনারা ফলো করুন, আর পুরো ভিডিওটা দেখুন কী করে পমেরিয়ান চিনবেন, আমার বাড়িতে কী করে বাচ্চা হয়, কী করে মেশিন হয়, আমি সমস্ত জিনিস, কোনটা পমের বাচ্চা কোনটা কালচারের বাচ্চা, সমস্ত জিনিস আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিতে থাকবো। আর আরেকটা জিনিস বলি, অনেকে বলে দাদা আপনি সস্তায় কী করে দিচ্ছেন, আপনি সস্তায় কী করে দিচ্ছেন। আমি একটা জিনিস বলি দাদা, আমি খুব কষ্ট করে বড় হয়েছি, তো আমার কাছে একটা যদি কম আমি আপনাদের থেকে দাম চাই 50-70 হাজার 1 লাখ টাকা, তো আপনার নেওয়াটা মানে আপনার বলে না অনেকেরই নেওয়াটা চাপ হয়ে যাবে। তো আমিও যেমন কষ্ট করে সব করি, এগুলো নট শো কোয়ালিটি, মুখে বললেই হবে না শো কোয়ালিটির কুকুর, শো কোয়ালিটির কুকুর। শো কোয়ালিটি কুকুর দাদা মিনিমাম 1 লাখের ওপরে চলে যাবে, আর শো কোয়ালিটি কুকুর আপনাকে এইভাবে কেউ দেবে না। এগুলো হচ্ছে পেট কোয়ালিটির পম, কেউ যদি মিথ্যা কথা বলে শো কোয়ালিটি সেটা আমি বলতে পারবো না, এগুলো হচ্ছে পেট কোয়ালিটির পম। এইগুলো বাচ্চাও যেরকম কম দেয়, বা এই আমি মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি দামটা কেন কম নিই। আমি ফট করে যদি একটা কুকুরের দাম যদি বলি দাদা 50,000 টাকা, কতজন অ্যাফোর্ড করতে পারবে বলুন? 50,000 টাকা নটে যোগ। তো আমার আমি মনে হয় যে আমার মতন যারা কষ্ট করে শখ করে জায়গাটাকে আমি যেমন করেছি, যারা শখ করতে চায় বাজেট পকেট বাজেটের মধ্যে, তাহলে বলবো তারা অতি অবশ্যই আমার কাছে আসুন। আর আমি আর একটা জিনিস বলছি যে আমি যখন বাচ্চা দিই প্রত্যেককে বলে দিই কোয়ালিটি না দাঁড়ালে বাড়িতে দিয়ে যাবো, সারা বছর যা খাবে রিটার্ন করবে। এমন হবে না, আমি এরকম এরকম বহু ভিডিওতে আমার এসছে, ফোন আসে দাদা আমি ওর থেকে বাচ্চা নিয়েছি, তার থেকে বাচ্চা নিয়েছি, ফোন করছি ফোনে বলছে আপনি কেন দেখে নিয়ে যান। যদি দেখুন আপনারা একটা শখ করে নিচ্ছেন পমেরিয়ান ব্রিড, আমরাই চিনতে ভুল করি, আর আপনারা বাড়িতে শখ করে নিয়ে যাচ্ছেন, আপনারা তো ঠিক কী করে চিনবে? তো আপনারা যদি যে আমাকে বিশ্বাসটা করছেন সেই বিশ্বাসটা যদি আমি রাখতে না পারি, তাহলে আমার তো মানে মানে আমাকে ভিডিওটা করা মানে ভিডিওটা যে আমি করছি এই করাটাই আমার বেকার। আমি প্রত্যেককে বলছি আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, প্রচুর লোকে আমাকে ফোন করে দাদা যে আমি একটা কালচার পম নিয়েছি সেটা গিয়ে গোল্ডেন স্পিস দাঁড়িয়ে সেটা এত বড়, সেই কুকুরটাকে অন্য কোথাও দিয়ে দিয়েছে, দিয়ে আবার আমার থেকে এসে ছোটো কুকুর নিয়ে গেছে। আমার এটা প্যাশান, আমি এদের মেনটেনেন্সটা উঠে যায় আমার নেশা, আমার এখন আছে প্রায় 35-40, এই বাচ্চাগুলো সব বুক হয়ে গেছে। তো আমি এই জন্য দেখাচ্ছি যে বাচ্চার লোমের কি কোট, সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না এত লোমের কোট এই কোয়ালিটির বাচ্চা, যে সবাইকে বলি যে কোয়ালিটিটা দেখুন। আমি বারবার বলছি দেখুন কুকুরের লেজটা দেখুন কত ছোট, লোমের কোট কত হাই, এরকম বাচ্চা আমার বাড়িতে আরও কিছু হয়ে আছে, তো সেগুলো রেডি হতে অনেকটাই সময় লাগবে, তো সেগুলো আমি আপনাদের দেবো। এইরকম কোয়ালিটির বাচ্চা এগুলোও বুক হয়ে গেছে, এগুলো সব চলে যাবে। তো এইরকম বাচ্চা যারা নিতে চাও, যারা এই বাচ্চা নিতে ইচ্ছুক, তারা মানে আমার ফোন নাম্বার তো দেওয়া থাকবেই, তো আপনারা সেই নাম্বারে আমাকে ফোন করে নেবেন 9:00 থেকে রাত্রি 9:00। আর যদি কোনো আমার থেকে বাচ্চা নিয়েছো বা নাও নি, আমার তাতে কোনো প্রবলেম নয়, কোনো রাগারাগিও নয়, কোনো অসুবিধা হলে ছোট ব্রিড যেটা আমি করি আমাকে ফোন করবেন, আমি আপনার যেটুকু আমি জানি আমি আপনাকে সমস্তভাবে। বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানেই টাটা।